এরপর প্রশ্ন হলো যৌন শিক্ষা জায়েজ আছে কিনা। দেখুন আজকাল যৌন শিক্ষা নামে একটা আলাদা সাবজেক্ট বের হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকেই আছে, আমাদের দেশে সম্প্রতি চালু হয়েছে এবং অনেকে এটার গুরুত্ব বুঝিয়ে থাকেন। সন্দেহ নেই যৌন শিক্ষা একটা লেভেল পর্যন্ত দরকার আছে। যেমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, পূর্ণ যৌবনে পদার্পণ করছে, ওই টাইমটাতে সে গোসল ফরজ হলে সে কি করবে কি না করবে এই সমস্ত বিধিবিধান কোরআনে দেশে আছে না নাই? অতএব ইসলাম তো এতটুকু লেভেল পর্যন্ত যৌন শিক্ষা দেওয়ার কথা বলে। একজন মেয়ে তিনি প্রাপ্তবয়স্ক হচ্ছেন, তার মাসিক শুরু হচ্ছে, মাসিক শুরু হওয়ার আগে বাবা মার জন্য কর্তব্য হলো তাকে এই জ্ঞান দেওয়া যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, মাসিক শুরু হওয়ার পর তিনি কিভাবে চলবেন, কিভাবে নাপাক থেকে পাক হবেন, নাপাক হলে তখন তিনি কি কাজ করবেন না কি কাজ করবেন। তাহলে এগুলো সবগুলো তো যৌনতা সংশ্লিষ্ট ইলম এবং জ্ঞান, ইসলাম এই জ্ঞানগুলো দিতে বলে। যৌন শিক্ষা বলতে যদি আপনি তরুণদেরকে কিভাবে তাদের তারুণ্যে তথাকথিত নিরাপদ যৌনতা করবে, বিবাহগত সম্পর্ক কিভাবে করবে, তথাকথিত নিরাপত্তার পথ আপনি দেখান, তাহলে এগুলো বরং যুবকদেরকে উস্কানি দিয়ে তরুণদেরকে, উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নষ্টামের দিকে যাওয়া, স্বভাবজাত যে লাজুকতা আছে এটাকে নষ্ট করার মাধ্যমে সমাজ এবং পরিবার আরো ধ্বংসের দিকে যাবে, এর মাধ্যমে ভালো কিছু আসবে না। যৌন শিক্ষা বলতে যদি তার প্রয়োজনীয় যা না জানলে নয় উপকারী সেই শিক্ষাটাতে হয়, তাহলে অবশ্যই সেটাতে গ্রহণযোগ্য, তবে সেটা ওপেনলি সবার সামনে বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে, বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে শেখানোর চাইতে ইসলাম বলে সেটা পারিবারিক বলয়ের মধ্যে হবে। মায়েরা মেয়েদেরকে শেখাবেন, বাবা মারা টিচাররা ছেলেদেরকে শেখাবেন নিজস্ব বলয়ের মধ্যে। লজ্জা শরমের যে গন্ডি আছে সেটা যেন ক্রস না করে, এটা ক্রস করে গেলে সেটা কোনো সমাজের জন্য, কোনো পরিবারের জন্য ভালো কিছু হবে না। যৌন শিক্ষা যে সমস্ত দেশে দেয়া হয় সেই সমস্ত দেশে তরুণদের, উঠতি বয়সের যুবক যুবতীদের দুরবস্থা কত ভয়াবহ, এবং অল্প বয়সে গর্ভপাত, গর্ভধারণ এবং এই হারাম রিলেশনে জড়িয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে নেওয়ার যে হিড়িক, সেই রেশিওগুলো, সেই জরিপগুলো আল্লাহর ওয়াস্তে একটু অনুসন্ধান করে পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যারা মনে করেন তথাকথিত এই যৌন শিক্ষার নামে যুবকদের, তরুণদের লাজুকতা এবং তাদের লজ্জাশীলতা দূর করে ফেলতে হবে, বেহায় করে দিতে হবে, এবং যা দরকার তা, যা দরকার না তাও তাদেরকে শিখাবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে, মানুষ না শুধু সব প্রাণীকে এমনভাবে সৃষ্টি করেছেন, একটা বয়সে যখন চলে যায় যৌনতা সংশ্লিষ্ট অনেক বিষয় আছে সে নিজে নিজে জেনে যায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ বলতেন যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সৃষ্টিকর্তাভাবে প্রমোশন প্রাপ্ত, এটা নির্দিষ্ট টাইমে গেলে এমনিতেই মানুষ জেনে যায়, এমনকি কুকুর শুকুররাও জেনে যায়, মানুষ তো পরের কথা। আপনি যদি আগে থেকে শুনে দিতে থাকেন, উস্কানি দিতে থাকেন, অযথা খোঁচাখুঁচি করতে থাকেন এবং সে প্রমোটেড জিনিসটাকে যদি আরো প্রমোশন করতে থাকেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে, যেটা এমনি প্রমোটেড ওটাকে আরো বেশি প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা ঘটবে। প্রমোটেড যেটা সেটাকে কন্ট্রোল করা শিখাইতে হয়, এই জন্য ইসলাম বলে যৌনতাকে কন্ট্রোল করো, প্রমোশন দিও না। আর সেকুলার সমাজ বলে এটাকে আরো প্রমোশন দাও, তো প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা হয়, ঠিক না? ঠিক। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এখন মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা আমাদেরকে নানান আইডিয়া দিচ্ছে, আমরা যতটুকু উপকারী ততটুকু গ্রহণ করবো, ক্ষতিকর্তা বর্জন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।